অবশেষে হারমনপ্রীতকে নিষিদ্ধ ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ICC। শাস্তি পেতে যাচ্ছেন সেটি এরকম নিশ্চিতই ছিল, শাস্তির মাত্রাও জানা গিয়েছিল আগেই। অবশেষে হারমনপ্রীত কৌরকে শাস্তি দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ICC। গত শনিবার মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে অসদাচরণের দায়ে ভারতীয় ক্যাপ্টেনকে 2 ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ICC। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি নিশ্চিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা ICC। সিরিজ নির্ধারণী ম্যাচটিতে একই সঙ্গে লেভেল 1 ও লেভেল 2 ধরনের অপরাধ করেছেন হারমনপ্রীত। কোড অফ কন্ডাক্টের 2.8 নম্বর ধারা ভঙ্গ করেছেন এই ক্যাপ্টেন, যেটি লেভেল 2 পর্যায়ের অপরাধ। এটি আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানানোর সঙ্গে সম্পর্কিত। ম্যাচের 34তম ওভারে আম্পায়ার তানভীর আহমেদ তাকে স্লিপ ক্যাচ আউট দেওয়ার সিদ্ধান্ত তিনি মেনে নিতে পারেননি, পরে ব্যাট দিয়ে ভাঙেন স্ট্যাম্প। এই অপরাধে হারমনপ্রীতের ম্যাচ ফি এর 50% জরিমানা করা হয়েছে, দেওয়া হয়েছে 3টি ডিমেরিট পয়েন্টও। এই ধরনের অপরাধে 50 থেকে 100% ম্যাচ ফি জরিমানা করা হয়, সঙ্গে 3টি বা 4টি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়। 2016 সালে মেয়েদের ক্রিকেটে কোড অফ কন্ডাক্ট ভঙ্গের দায়ে শাস্তি পাওয়া ক্রিকেটারদের যে তালিকা ICC-র ওয়েবসাইটে আছে তাতে লেভেল 2 পর্যায়ের অপরাধ করা প্রথম ক্রিকেটার হারমনপ্রীত। এর আগে 2017 সালে লেভেল 1 ধরনের অপরাধে বৎসর না শুনেছিলেন এই তারকা। মিরপুরের ম্যাচে 2.7 নম্বর ধারা ভেঙেছেন হারমনপ্রীত, যেটি লেভেল 1 ধরনের অপরাধ। এ ধারায় বলা আছে, আন্তর্জাতিক ম্যাচের সঙ্গে সম্পর্কিত যে কোনো ঘটনা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করা, ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আম্পায়ারদের সমালোচনাও করেছিলেন। আর এই অপরাধে ম্যাচ ফি এর 25% জরিমানা ও 1টি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন ভারতীয় নারী দলের এই ক্যাপ্টেন। নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় 24 মাসের মধ্যে 4 বা এর বেশি ডিমেরিট পয়েন্ট পেলে সেটি নিষেধাজ্ঞা পয়েন্ট হিসেবে রূপ নেবে। 4টি ডিমেরিট পয়েন্ট মানে 2টি নিষেধাজ্ঞা পয়েন্ট, আর 2টি নিষেধাজ্ঞা পয়েন্ট মানে 1টি টেস্ট বা 2টি ওয়ানডে বা 2টি টি-টোয়েন্টিতে নিষেধাজ্ঞা। অর্থাৎ যে সূচি আগে আসবে সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া হাংজু এশিয়ান গেমসে ভারতের প্রথম 2টি ম্যাচ খেলতে পারবেন না হারমনপ্রীত কৌর। তবে ম্যাচ রেফারি আখতার আহমেদের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন হারমনপ্রীত, আর এই কারণে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজনও পড়েনি।